হয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘর শিবসাগর জেলায় আজি পথ সঞ্চালন দিবস উদযাপন করেছে আর এই উপলক্ষে কেবাটাও কার্যসূচী রূপায়ণ করেছে। আর মই বর্তমান দেখাইছো শিবসাগর বোর্ডিং খেলপথারপা পথ সঞ্চালন করেছে। এয়া শিব রাষ্ট্রীয় স্বয়ং সংঘর শিবসাগর জেলার দৃশ্য। ইয়া আজি বোর্ডিং খেলপথার পুয়ারেপরা প্রান্তীয় পথ সঞ্চালন দিবস উদযাপন করেছে আর এই উপলক্ষে উলিয়াইছে বর্তমান সমদল। এয়া পথ সঞ্চালন করেছে শিবসাগর শহরখনত এই সমদল উলিয়াব। ইতিমধ্যেই কেবাগৰাকীও ইয়াত বিষয়ববীয়ায় ইতিমধ্যেই ভাষণ প্রদান করেছে, মই দেখাই আছো। এয়া হয়েছে শিবসাগর বোর্ডিং খেলপথারপা উলিয়া হয়েছে এই পথ সঞ্চালন কার্যসূচী রূপায়ণ করেছে। ইতিমধ্যে যেগুলি উত্তর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘর উত্তর প্রান্ত সহ ব্যবস্থাপক কানুরাম ডেকার নেতৃত্বত আজি এই ধরনের এই কার্যসূচী রূপায়ণ করা হয়েছে। মই ইয়াত যি বহুকেগৰাকী বিশিষ্ট ব্যক্তিও ইয়াত ইতিমধ্যে এই কার্যসূচীত আসলে অংশগ্রহণ করেছে অতিথি হিসাবে। তার ভিতর এগৰাকী বিধায়ক আছে সুশান্ত বৰগোহাঁই, সে ধরনের শিবসাগরের ঐতিহ্যমণ্ডিত শিবদৌলের মুখ্য পূজারী সুরেশ বৰঠাকুৰ আছে। এয়া মই তেওঁলোকৰ ভাষ্য লম যিসকলে ইতিমধ্যে আজি এই কার্যসূচীত অংশগ্রহণ করেছিলেন। ইয়ার ভিতর আছে আমার থাউরা সমষ্টির বিধায়ক সুশান্ত বৰগোহাঁই আছে, অতিথি হিসাবে উপস্থিত হয়েছিল। আর এই কার্যসূচীত উপস্থিত থাকি কেনে পাইছে সেই বিষয়ে আমি জানিবলৈ চেষ্টা করি। এয়া বিধায়ক সুশান্ত বৰগোহাঁই আছে, আজি এই কার্যসূচীত অতিথি হিসাবে উপস্থিত থাকিলে কেনে পালে? চক, আজি প্রান্তীয় পথ সঞ্চালন দিব আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সকলে আজি শিবসাগর তেখেতকে পথ সঞ্চালন করেছে। এইটো এটা প্রত্যেকটা বছরতে তেখেতসকলে পথ সঞ্চালন করে আর ইয়াতে ভাগ লৈ অতি সুখী অনুভব করেছো। হয়, এই ধরনের আজি কার্যসূচীসমূহ রূপায়ণ করেছে। রাষ্ট্রীয় একতার উপর একতা দেশের আসলে দেশের সার্বভৌমত্ব এই সকলবিলাক যাতে অখণ্ডতা অক্ষুণ্ণ রক্ষাত যাতে এই সকল রাষ্ট্রীয় স্বয়ং সংঘ কর্মী সকলে যাতে সদায় সহযোগিতা আগবাই যাব পারে সেই সংকল্প লৈছে আজি এই কার্যসূচীসমূহর জড়িয়ে।